যমুনা কেড়ে নিয়েছে মাথা গোঁজার ঠাঁই, যেটুকু বেঁচে আছে তা সংগ্রহে রাখার চেষ্টা। আবার নদীর করাল গ্রাস থেকে রক্ষা পেতে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিয়ে ছুটছেন নিরাপদে। পানি কমার সঙ্গে সঙ্গে ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ গিলে খাচ্ছে যমুনা। এরই মধ্যে ভিটেমাটি হারিয়ে সহায় সম্বল নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। যাদের তো ভেঙে গেছে তাদের ভেঙেই গেছে, তাদের সহায় সম্বলহীন কিছুই নাই। এখন যারা আছে বেঁচে আছে তারা আতঙ্কে আছে, রাতে ঘুমাতে পারে না। এদিন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। পশ্চিম তীরে কিন্তু বাঁধ প্রায় হয়ে গেছে, অল্প কিছু জায়গা বাকি, তার মধ্যে এই জায়গাটা একটা জায়গা। দুটো প্রকল্প আমরা জমা দিয়ে রেখেছি, আমি আশা করছি যে হয়তো এক মাসের মধ্যে এটা পাস হবে। হলে পরে আমরা তখন পারমানেন্ট ওয়ার্ক শুরু করবো। এই 6.5 কিলোমিটার যদি আমরা প্রোটেক্ট করে ফেলতে পারি তাহলে আমার পশ্চিম তীরে ইয়া পর্যন্ত, বেলকুচি পর্যন্ত আমার নিরাপদ। যমুনার করাল গ্রাসে বাদ পড়েনি টাঙ্গাইলের বিস্তীর্ণ জনপদও। ভাঙনের কবলে সদর উপজেলার চরপৌলি, আলিপুর ও বেলটিয়া সহ ভুয়াপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে গাছপালা, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় ঘরবাড়ি সরিয়ে নেওয়ারও সময় পাচ্ছেন না অনেকে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।